কোনো এক শহরে প্ল্যাটফর্মের কিনারায় মানিক ভিক্ষা করত। সে পথযাত্রীদের কাছ থেকে ভিক্ষা খুঁজত, কেউ ভিক্ষা দিত তো বকে ঝোঁকে ভাগিয়ে দিত। একদিন ওই দিক দিয়ে রবি যাচ্ছিল, মানিক রবির কাছেও ভিক্ষা চায়। রবি একটা ছোটখাটো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল যেটায় তার কয়েক হাজার ফলোয়ার ছিল। ভাইয়া কিছু খেতে দিন ভাইয়া। কিছু নাই, যান নিজের কাজ করুন। কাল রাত থেকে কিছু খাইনি, আমি হাত জোর করছি, আমাকে কিছু খেতে দিন। আচ্ছা, তো আপনার খাবার চাই? যদি আমি আপনাকে এখন খাবার দেইও, পরে তো আপনি আবার ভিক্ষা করবেন। তাছাড়া আমি আর কি বা করতে পারি ভাই? আমি তোমাকে একটা উপায় বলবো, যদি তা মেনে চলো তো তোমার আর ভিক্ষা করতে হবে না। হ্যাঁ ভাইয়া, আমি অবশ্যই আপনার কথা মানবো, বলুন আমাকে কি করতে হবে। আমার কাছে একটা আখের মেশিন আছে, তুমি কি আমার সাথে আখের রস বেচতে পারবে? হ্যাঁ ভাইয়া, এই কাজ তো ভালোই, আমি আপনার সাথে কাজ করতে রাজি। ঠিক আছে, তবে তুমি জায়গার ব্যবস্থা করো, আমি কাল আখের মেশিন আর আখ নিয়ে আসবো। রবির প্রস্তাব মানিকের অনেক পছন্দ হয়। রবি চলে যায়। অন্যদিকে মানিক সবকিছুর ব্যবস্থা করে নেয়। রবি একটা ছোট ভিডিও ক্লিপ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, যা সবাই দেখে আর সাপোর্ট করার প্রতিশ্রুতি দেয়। পরের দিন রবি আখ আর আখের মেশিন এনে দেয়, মানিকও বাকি সব কাজ করে দেয়। রবির জন্য প্রথম দিন থেকেই দোকানে ভিড় হয় আর তাদের কাজ ভালো চলতে থাকে। ভিখারি দেখা মানিক নতুন জামা কাপড় পরে এখন আখের রস বিক্রি করে। রবির সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের কারণে দোকানে লম্বা লাইন লাগত, সবাই খুশি মনে আখের রস খেত আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিত। মানিক, আমার মনে হয় এখন একটা মেশিন দিয়ে কাজ হবে না। হ্যাঁ ভাইয়া, ভিড় তো এত হয় যে সবাইকে দাঁড় করিয়ে রাখতে হয়, আমাদের কাজের জন্য সাহায্য নিতে হবে। হ্যাঁ, তবে আমি আরো কিছু মেশিন এনে দেই, তুমি আগে দু থেকে তিনটি সেলে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রবি আরো মেশিন এনে দেয় আর বসার জন্য চেয়ারও এনে দেয়, সাথে কাজে সাহায্যের জন্য দুটি ছেলে রেখে দেয়। আমি সব ঠিকঠাক করে দিয়েছি, তুমি সবকিছুর দেখাশোনা করো, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাব। আচ্ছা ভাইয়া, আমি সব সামলে নিব। তুমি জানো মানিক, আমি এই পর্যন্ত কিভাবে এসেছি? ভাইয়া আপনি তো মহান। আরে না না, আমি কোনো মহান কেউ না। আপনি এই অবধি কিভাবে এসেছেন ভাইয়া? প্রথমে আমি আখের রস বেচতাম, পরে আমার কাছে ফোন আসলো আর আমি সেটা সঠিক ব্যবহার করেছি, আর তাই আজ আমি এত ফেমাস। আর আখের রস? হ্যাঁ, তখন আর আখের রস বেচার সময়ই পাইনি, তাই এটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ তখন আর আমি এটা চালাতে পারছিলাম না। এখন তুমি এসে গেছো, এখন এটাও চলবে। হ্যাঁ ভাইয়া, আমি এটা ভালো করে আর পুরো সৎভাবে চালাবো, আপনার নামেই আখের রস বেচা হবে। আরে না না, তুমি শুধু বেচবে আর বাকি সব আমি সামলে নেব, তোমাকে আমি মাসে মাসে বেতন দিব। ভাই আপনি তো আমাকে পথের থেকে তুলে আনলেন। রবি এইটুকু ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। প্রতিদিনের এমন ইনকাম দেখে মানিক ভাবতে থাকে, রোজ রোজ তো এত ইনকাম হয়, আর এত ইনকাম হওয়ার পরও আমাকে শুধুমাত্র বেতনের নাম করে কিছুই টাকা দেয়া হয়, আমাকে কিছু একটা করতেই হবে, আমি এভাবে অন্যের চাকর হয়ে থাকতে পারবো না, আমার অনেক টাকা কামিয়ে ধনী হতে হবে। মানিকের মনে লোভ এসে যায় আর সেই লোভ ধীরে ধীরে আরো বেড়ে যায়। মানিক সবার প্রথমে আখের রসে পানি মেশায়। এ চাকর, আখের রসে পানি মিশিয়ে এক গ্লাস রসকে তিন গ্লাস বানাতে হবে, তখনই কিছু লাভ করতে পারবো। কিন্তু সাহেব, এটা তো ভুল তাই না? সবাই আমাদের কাছে বিশ্বাস নিয়ে আসছে, আর আমরা ওদের বিশ্বাস ভাঙবো? চাকর চাকরের মতো থাক, বেশি কথা বললে কাজ থেকেই বের করে দিব। মাফ করবেন মালিক। এভাবে মানিক আখের রসের সাথে পানি আর বরফ মিলিয়ে লোক ঠকাতে থাকে, কারণ সময় ওখানে রবির নাম করে আসত আর ওখানে তো আখের রসের গ্লাসের সাথে ছবি তুলে আপলোড করার অন্যতম সুযোগ ছিল।
কিন্তু এভাবে তো বেশি দিন চলে না। একদিন একজন, আরে মানিক সাহেব, আখের রসে তো আগের মতো স্বাদই নেই, কিভাবে বদলে দিলেন আপনি? এখন এই আতো আর আমি চাষ করি না, আর না আমি এর ভিতরে চিনি ভরতে পারবো। আরে ভাই রাগো কেন, আমার কাছে একটু স্বাদ অন্যরকম লাগলো, তাই আমি বলে দিলাম। ধীরে ধীরে সবাই এইটা খেয়াল করতে লাগলো, তারপরও সেখানে ভিড় লেগেই থাকতো। মানিকের লোভ এখানেই শেষ হয়নি, তাই সে অন্য বুদ্ধি ভাবে সে রসের গ্লাসের দাম বাড়ানোর চিন্তা করতে থাকে। দোকানে মানিক 10 টাকার গ্লাসের বদলে 20 টাকার বোর্ড লাগিয়ে দেয়, দাম বাড়ায়, সেখানে ধীরে ধীরে ভিড় কমতে লাগলো। আরে সবাই কত কিপটে আর লোভী, কি সামান্য দাম বাড়িয়েছি তো গ্রাহক আসাই কমে গেল। আরে ভাই 5 থেকে 10 টাকায় কি এমন আসে যায় যে আশাই বাদ দিয়েছে। মানিক নিজেকে বদলায় না, কিন্তু গ্রাহকরা ঠিকই বদলেছে। তাদের দোকানে বলতে গেলে এখন কোনো গ্রাহকই আসে না। ততদিনে রবিও ফিরে আসে। রবি দোকানে এসে দেখে ভিড় একদমই কম, তা দেখে রবি একদম অবাক হয়ে যায়। মানিক কি ব্যাপার, এখন তো দোকানে কোনো গ্রাহকই নেই, কিন্তু আগে তো গ্রাহকের ভিড় লেগে থাকতো, এমন কেন হলো? এটা গ্রাহকের ইচ্ছা। মানে? এটা গ্রাহকের ইচ্ছা, তারা আসবে কি না আমি তো আর ধরে আনতে পারবো না, এখানে আমার কি দোষ? এসব কি বলছো, আর দোকানে নতুন দামের বোর্ড কেন, গ্লাসের দাম বাড়ানোর কি দরকার ছিল? সবাই রস এত বেশি পছন্দ করে, তো আমি ভাবলাম দাম বাড়ালেও সবাই পছন্দ করবে। তুমি তো আমার পুরো ব্যবসায় ডুবিয়ে দিলে। এটা আমার ব্যবসা, আমার যেভাবে ইচ্ছা সেভাবেই করব। তুমি কে যে আমায় জ্ঞান দিতে আসছো? দোকানের সব সেটআপ আমি করলাম, আর তুমি বলছো তোমার ব্যবসা? অবশ্যই আমার ব্যবসা, সব কাজ আমি তো করলাম নাকি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি মানিক? হ্যাঁ, এখন তুমি যাবে এখান থেকে নাকি পুলিশ ডাকবো আমি? আমি একজন সোশ্যাল মিডিয়ার ব্লগার, আজ থেকে প্রথম দিনের সব ভিডিও সবাই দেখেছে আর জানেও। রবি সেই সময়ও লাইভে ছিল, ফলোয়াররা সবাই বেইমান আখের রসওয়ালার আসল রূপ জেনে ফেলে। সবাই রেগে ক্ষোপে দোকানে এসে মানিককে মারধর করে। মানিক কোনো রকম জান বাঁচিয়ে পালিয়ে যায়। রবি দোকানে থাকা 2 কর্মচারীকে দিয়ে দেয়, আর ওই 2 জন খুব ভালো করে দোকান সামলাতে লাগলো। আমি তোমাদের 2 জনকে এর দায়িত্ব দিচ্ছি, তোমরা সৎভাবে দোকানটা চালাবে। আমরা কথা দিচ্ছি মালিক, আমরা সৎভাবে দোকান সামলাবো। 2 জনই রবিকে ভরসা দেয়, এভাবে তারা সৎভাবে দোকান সামলায়। রবির সব ফলোয়াররা আবার দোকানে ফিরে আসে। ধীরে ধীরে দোকানের বেচা আরো বাড়ে, আর তাদের অবস্থাও ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।